প্রিয় নির্বাচক মণ্ডলী, এখন সোয়া বারোটা বাজে। রাজ্যের 60টি বিধানসভা কেন্দ্রে নির্বাচক মণ্ডলীর যে গণতন্ত্র পুনরুদ্ধারে এবং নিজের ভোট নিজে দেওয়ার জন্য যে প্রতিজ্ঞা, যে আকাঙ্ক্ষা, এটা কার্যকরী করার জন্য শাসক দলের সমস্ত চেষ্টা সত্ত্বেও সেখানে বিপুল উৎসাহে এবং সাহস ভরে সেই উদ্যোগ এটা প্রত্যক্ষ করা যাচ্ছে। শাসক দল গতকাল রাতে কিছু কিছু জায়গাতে তাদের যে আসন্ন যে পরিণতি এটা আজ করে গণ্ডগোল করার চেষ্টা করলেও কোথাও মানুষকে আটকাতে পারেনি, আটকাতে পারবে না। আমার অনুরোধ থাকবে সমস্ত নির্বাচক মণ্ডলীকে যে শাসক দল বাধা বিপত্তি দেওয়ার জন্য হয়তো আরো কিছু কিছু জায়গায় চেষ্টা করতে পারে, আরো কয়েক ঘন্টার সময় এই ভোটের বাকি আছে, কোথাও পিছু হটবেন না, রাস্তায় নামুন। যারা এখনো ভোট কেন্দ্রে যেতে পারেননি, যদি কোথাও সেরকম বাধা হয়ে থাকে, একসাথে নেমে আসুন এবং নিকটবর্তী বা সেই সেক্টরের যে পুলিশ অবজারভার বা সিভিল পুলিশ সেক্টর অফিসার, পুলিশ সেক্টর অফিসার, তাদের কাছে ফোন করো, তাদের সাহায্য নিন, একসাথে বের হন এবং প্রতিহত করুন। যে সমস্ত বন্ধুরা ইতিমধ্যে তাদের ভোট দিয়ে ফেলেছেন, তাদের অনুরোধ করব যে আপনারাও রাস্তায় থাকুন, ভোট কেন্দ্রে যাওয়া দরকার নেই, ভেতরে ঢোকার প্রশ্নই নেই, কিন্তু কাছাকাছি থাকুন। অর্থাৎ অবশিষ্ট যারা ভোটাররা এখনো ভোট দিতে পারেননি, তাদের ভোট শান্তিপূর্ণভাবে সম্পন্ন না হওয়া অবধি যে বিজেপির যে সমূহ পরাজয়কে সুনিশ্চিত করার জন্য শেষ মুহূর্ত অবধি সবাই রুখে দাঁড়ান। এবং এখন এখন অবধি আমাদের কাছে যা খবর, সর্বত্র যে গণতন্ত্র পুনরুদ্ধারের পক্ষে মানুষের ভোট পড়ছে, বহু যে নতুন নতুন মানুষ এই যে লড়াইয়ে সামিল হচ্ছেন, জয় গণতন্ত্রের হবে, জয় শান্তির জন্য হবে, জয় সংবিধানের জন্য হবে। সবাই রুখে দাঁড়ান এবং ভোট শেষ না হওয়া অবধি ঐক্যবদ্ধ থাকুন, ই আমার আবেদন।